এই কথা কইতে কইতে অন্তর্যামী গৌর হরি জানতে পেরে ভিতরে এসে দেখতে পেল যে মালিনী উচ্চস্বরে কাঁদছে তার ছেলেকে নিয়ে। গৌর হরি বলছে, মালিনী তুমি কেঁদো না। মালিনী গৌর হরিকে দেখে রুখে দাঁড়িয়ে সেদিন বলছে, হে গৌর হরি, প্রতি রাতে আমার বাড়িতে প্রতিদিন হরি নাম হয়, হরি নাম মঙ্গল নাম, যে হরি নাম করলে অমঙ্গল দূরীভূত হয়ে যায়, যে হরি নাম করলে যত কীট নাশ হয়ে যায় ওই হরি নাম শুভ লক্ষণ, সেই হরি নাম প্রতিদিন আমার বাড়িতে হয়। এই ঘোর অসময়ে আমার 7 বছরে বালক ছেলে আমায় ছেড়ে দিয়ে চলে গেল আমার একমাত্র সন্তান। তোমার এই হরি নামের গুণ আমি তখন জানবো, তোমার আমার এই ছেলে যদি আমাকে মা বলে ডাকে এই হরি নামের গুণ আমি তখন বুঝতে পারবো। বলে, মা গো তুমি চিন্তা করে না মাতা। নামের গুণে ছেলে বাঁচবে তোমায়, এই বলিয়া ছেলেকে ইয়ে কোলে তুলে নিল। সেই দিন গৌর হরি কি কর্ম করিল, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত্ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ক্রিয়ে কার্যলবন্ন সংহারী উপঘাতকম গতি শক্তি রতি প্রেমে ক্রিয়কায়া যা দেখনাথ স্নকারী লোহিত বর্ণ নরকাউ ধারে নরম তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপ স্নকারী দহ দেখনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামে হরে রাম রামে রামে হরে হরে। ছেলে সেদিন বাবা উঠে বসিল, ছেলে সেদিনই উঠে বসিল, ওরে নামের গুণে প্রাণে বাঁচিল, শুধু তাই নয় ওরে সত্যতে তা দাপর বল, ওরে সত্যতে তা দাপর বলি, চারি যুগেই হয় হরি নামের গুণে দেখো এবার রক্ষা পায়। যাহার কল্যাণ বলে এক ভক্ত ছিল হিরণ্যকশিপুর ছেলে, তাহার হলো হিরণ্যকশিপুরের ছেলে নামদার প্রহ্লাদ। হিরণ্যকশিপুর কৃষ্ণ ভগবান বিরোধী ছিল, নারায়ণ বিরোধী, আর প্রহ্লাদ হচ্ছে নারায়ণের ভক্ত। বাবা হয়ে নিজের ছেলে নারায়ণের নাম করছে বলে সেদিন নিজের ছেলেকে হত্যা করতে গিয়েছিল, উচ্চ পাহাড় থেকে ফেলে দিয়েছিল 5 বছরের শিশু প্রহ্লাদকে, সেইখানে সেই হরি নাম করছিল। আমি তাকে রক্ষা করেছি, আমি তাকে ধারণ করেছি, খেপা হাতির পদতলে ফেলে দিয়েছে, খেপা হাতি তার পেটের উপর দিয়ে চলে যাবে, এতটুকু বাচ্চা ছেলে অবশ্যই সে প্রাণ হারাবে। আমার নামে করে যাই সেইখানে তে ভগবান রক্ষা যে করয় রক্ষা করেছিল। শেষ পর্যন্ত প্রহ্লাদের মা কয়াধু তার বাবা মাকে গিয়ে বলছে, স্ত্রীকে গিয়ে বলছে, কয়াধু তোমার ছেলের মুখে বিষ দিলে দিতে হবে। মা হয়ে সেদিন বাধ্য হয়ে সন্তানের মুখে বিষ তুলে দিয়েছিল, সে সন্তানের মুখে বিষ তুলে দিতে বাধ্য হয়েছিল। প্রহ্লাদের মা বলেছিল, তুমি পিতা আর আমি মাতা, একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের প্রাণ পর্যন্ত চলে যায়, নিজের জীবনকে বাজি রেখে মা হয়ে সন্তানে জন্ম দেয়, আমি যে ছেলেকে আমি জন্ম দিয়েছি সেই ছেলের মুখে আমি বিষ কি করে তুলে দেবো, যে ছেলের মুখে আমি সুধা অমৃত আমার স্তনদুগ্ধ তুলে দিয়েছি আমি কেমন করে সেই ছেলের বদনে বিষ তুলে দেব, আমি পারব না, আমি পারব না। সে যে আমার নয়নের মনে, সে যে আমার হৃদয়ে স্পন্দন, সে যে আমার নারী ছেড়া ধন, সে যে পুত্রের রূপে দ
দনো অন্তর ছে দনো মায়ে তা সহি দেয় না রে মায়ের কোলে মরলে ছেলে মাটা ফেলতে যাই না জলে চেয়ে থাকে বদন পানে রে মা ছেলের মুখে মা মাছি তরে ছেলের মুখে মা মাছি তরে একবার ডাক না শোনা মা মা করে আমি নারী জন্ম সার্থক হবে আমি বসে আছি পথ চেয়ে আমি আশা করে আসি গো বসে হরি বল হরি বল হরি বল জানি না আমি আমার আদেশ তোমাকে পালন করতে হবে স্বামীর আদেশ মতো ছেলেকে রাগে দিয়ে দিল সেদিন বললাম মায়ের কাছে গিয়ে মায়ের কোলেতে বসিল সারা অঙ্গে মুখ চুম্বন মা তুমি আমার আদর করো তুমি আমায় ভালোবাসো কিন্তু এইভাবে তুমি আমায় কোনোদিন আদর করো না ভালোবাসো না আজ এভাবে কেন আমায় এত আদর করছো সারা অঙ্গে তুমি আমায় চুম্বন দিচ্ছ মা মা বলে রাখিস না আমি তোর মা তো নয় তোর বাবা আজকে আমায় বলেছে আজ আমার হাতে তোকে বিষ খেতে হবে আমি তোর মুখে বিষ তুলে দেব কোন মা তার সন্তানের মুখে বিষ তুলে দিতে পারে কুপুত্র যদিও হয় কু মাতা কখনো নয় ছেলে কুপুত্র হতে পারে ছেলে মাকে ছেড়ে দিতে পারে মা কোনোদিন ছেলেকে ছাড়তে পারে না এই যে হৃদয়ের স্পন্দন নয়নের মনি আমার তুই মা তুমি চিন্তা করো না মা এটাই যদি রাজার আদেশ হয় তাহলে দাও তুমি আমাকে বিষ সত্যই যদি ভগবান বলে কেউ থাকতে থাকে আমি সত্যই যদি তার নামের অনুরাগী হয়ে থাকি তাকে আমাকে রক্ষা করতে আসতেই হবে মা গো তুমি বিলম্ব করো না মা মা আমার সুন্দর ভাবে ছেলেকে সাজাইয়া দিল দাদার সঙ্গে মা জননী দিল কে দিল মা গো তুমি দাও না আমায় বসে আছি আমি দেব আমি মা হয়ে তোর মুখে আজকে আমি বিষ তুলে দেব কেউ যদি বিষ খায় তাহলে সে কোনোদিন বাঁচতে পারে না আমার এই বিষের জ্বালায় তুই মরে যাবি আমি জানি ভগবানের কাছে প্রার্থনা করবো অগো ভগবান অগো দয়াময় তুমি কোথায় আছো জানি না তবে এরপরে যদি আমায় জন্ম হয় নারী কুলে জন্ম জন্ম হয় আর তোর মতো সন্তানকে যেন আমি পেটে ধরতে পারি একবার নয় বারবার ধরে মা জননী এই কথা
ছেলের কাছে কয়। ছেলে পল্লাদে তখন মাকে নিবেদন জানায়, মা গো আমিও বলে যাই ভগবানের কাছে, ভগবান আবার যদি আমার জন্ম হয় এই ধরাধামের বুকে যেন তোমার মতো মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, যে তোমার মতো মায়ের গর্ভে জন্মি আমি হরি কথা কৃষ্ণ কথা গাইতে পেরেছি পাঁচ বছরে বাচ্চা হইয়ে। আর কিছু না চায় যাবার বেলায় প্রণামে তুমি নাও নাই আমায়, মা গো আমার মুখে বিষ তুলে দেওয়ার আগে আমি তোমায় ওই চরণে আবার প্রণাম করি। আমি জানি পিতা ধর্ম পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি বর্বন্তব পিতরি পিতৃমা পণ্য প্রিয়ন্ত সর্ব দেবতা, পিতা হচ্ছে দেবতা তার জায়গা স্বর্গে, আমার পিতা তো আমায় সম্মান করতে পারে না, আমি তাকে সম্মান করি, তাকে তো আমি আমার মাথায় রাখি স্বর্গে রাখি, কিন্তু মা গো জননী জন্মভূমিস্ব সত্তা তুমি করিও সীম, স্বর্গের উপরেও যদি কোনো ভালো জায়গা থেকে থাকে সেই জায়গা স্থান হলো মায়ের। মা আমার যাবার বেলা মা গো আমার বিদায় প্রণামে না, মা গো আমার তুমি থাকো সুখে আমি যাব চলে আশিস যাওয়া তুমি যাবা মা ওষ্ঠ কেঁপে যায় বচন না স্ফুরায় কেমন বিদায় দেব তোরে, অঙ্গ থরথর করে কাঁপছে বিদায় দিতে ঠোঁটগুলো কেঁপে যাচ্ছে, তথাপিও মা বলছে আমার ওষ্ঠ কেঁপে যায় বচন না স্ফুরায় কেমন বিদায় দেব তোরে, আজ তুই যে আমার হৃদয়ের রত নয়নের মনি রে, একবার যাওয়ার বেলায় মা গো আমার বলিয়া যত্ন করে মাকে পুনতি জানালো। মা চোখের জলে ভাসতে ভাসতে হাজার বুকে পাশানে চেপে মা ছেলের মুখে বিষ তুলে দিল, মুখে বিষ খায় হরি নামে মুখে গয় আর নারায়ণ পরা বেদান নারায়ণ পরা খারা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি তিনি হরি নামে করে যায়। এই হরি নাম যদি ভক্ততে করে কেমন করে ভাবি অর্জন করে কেমন করে বৈকুণ্ঠ থাকতে পারি হাই, এই বলিয়া ভগবানের আবির্ভূত হয়। সেই দিন বীজ দেখো কি কর্ম করিল ভগবানের নামের গুণে সেদিন অমৃত হইল, তুমি জানো না তুমি জানো না কথা তাই বলে যাই জানো যে ভগবানের ভক্ত হয় তাকে খাবারও প্রয়োজন হয় না, সাধুরা মুনিরা ঋষিরা যোগীরা তাগেরা তারা বনের মাঝখানে বসে হাজার হাজার দিন ধরে শত শত দিন ধরে মাসের পর মাস ধরে তারা তপস্যা করে যায়, তাদের খাবার প্রয়োজন হয় না ভাই রে, ভগবান থাকে তাদের অন্তরে, ভগবান
ত্রেতা যুগের মাঝখানে ভগবান রামচন্দ্র এলো, দশরথের ঘরে তিনি অবতীর্ণ হল। পিতৃ শস্য পালনের লাগি ভগবান কোন পাশে যায় কেন? ভগবান রামচন্দ্র ভগবান হয়ে, বিশেষ করে রাজার ছেলে হয়ে তিনি বনবাসে গেলেন কেন? এত কষ্ট, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা ভোগ করবার জন্য? নিজের আসরি ধর্ম অপরে শেখা, নিজের আসরি ধর্ম অপরে শেখাই, নিজে না করিলে ধর্ম অপরকে শেখানো না যায়। আমি ভালো হব তবে তো আমি ভালো কথা বললে মানুষ মানবে। আমি একটা চোর হয়ে, আমি একটা জোচ্চোর হয়ে, আমি একটা লম্পট হয়ে আমি কারো কাছে আমি সাধুগুরি করতে গেলে কেউ বলবে না, বলবে ভণ্ড ছেলে বান্দ্রামো করছে বলবে। তাহলে ভগবান যেটা করে গেছে সেটা হচ্ছে লীলা, আমরা যেটা করে সেইটাও লীলা, কিন্তু সেটা জগতের মাঝখানে প্রকাশ হয় না, ইতিহাসের পাতায় ওঠে না। কেন না? আমাদের লীলাগুলো ভালো নয়। যাদের লীলাগুলো ভালো তারা ভগবান হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাদের কথা ইতিহাসে পাতায় ওঠে। নিজের আসরি ধর্ম অপরে শেখালো, কোন কারণে বারে বারে অবতীর্ণ হলো? কেন এসেছে বারবার? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণং সাধনং বিনাশায় সুদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি ঘটেছে, অধর্মের উত্থাপন ঘটেছে, ঠিক তখন তখন ধর্মের প্রতিষ্ঠার জন্য, অধর্ম বিনাশের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য ভগবান দস্যু দমনের জন্য আবির্ভূত হয়েছে। তাহলে সাধুদের পরিত্রাণ হবে না আমি যদি না আসি, আমি যদি না আসি দস্যু দমন হবে না। তাইতে তাই রামচন্দ্র দশরথের ঘরে এলো, পিতৃ সত্য পালনের লাগি রাম বনবাসে গেল। কেন? শুধু অযোধ্যা রাজা নয় তিনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হলো তিনি, সেই ভগবান। তিনি সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিযুগে গৌড়হরি, চার যুগে এসেছে তিনি দস্যু দমন সৃষ্টি পালনের জন্য। আর একদিকে তিনি লীলা করে গেছে, আর অপর দিকে জাগতিক জগতের জীবকে শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা? এই শিক্ষা আগামী কাল রাজ্যপাটে বসবে ভগবান রামচন্দ্র। এহেন সময়ে কই কেই রামচন্দ্রে বিমাতা, রামচন্দ্রে বইমাতা সদমা, কই কেই গিয়ে বললেন, রাজন আপনার কাছে আমি দুটো বরের আশাধারী, দুটো বর প্রাপ্ত হতে চাই আমি, তা সেই দুটো বর আমি আজকে চেয়ে নিচ্ছি। কি? একবারে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। রাজা দশরথ বলল না যে রাম আমার নয়নের মণি, এই রামকে আমি ছেড়ে দিতে আমি পারবো না। তখন কইকেই বলেছিল এটা রঘুবংশের নিয়ম এটা নয়, রঘুবংশের নিয়ম এটাই যে যাকে কথা দেবে সেই কথার পালন করতে হবে। একটা রাজা হয়ে যদি একটা বাচ্চা ছেলেকে কথা দেয় সেই কথাটা রাখার নাম হচ্ছে রঘুবংশের নিয়ম, তাই সেই কথা তোমাকে মানতে হবে। হে রাজন, বলে আমি মানতে পারবো না, আমি রামকে বনে দেবো না, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু কি কারণে হয়, রামের দোষ কোথায়? বলে আমি তা জানি না। রঘুকুল রীতি সদা চলিয়ায়ে প্রাণে যায়ে পর বচনে না যায়ে, রাম সিয়ারাম সিয়ারাম জয় জয় রাম। মঙ্গল ভবনয় মঙ্গল হারি অমঙ্গল হারি
নন্দন আজি অসি হরি শিয়রাম জয় জয় আমি কি বলি ও হবের কথা বলেছিল কইকেই মা বলল যে রামকে বনবাসে যেতে হবে। আমাদের কাছে কইকেই খারাপ কিন্তু কইকেই আসলে সবচাইতে ভালো ছেলে ভালো মেয়ে। কেন? রাম যদি রাজা হয় রাজার ছেলে যদি রাজা হয় তাহলে রাজা কি করে বুঝবে রাম কি করে বুঝবে প্রজার যন্ত্রণা? আগে প্রজা হোক তারপরে হবে রাজা। বনবাসে গিয়েছিল 14 বছরের জন্য, সেই বনবাসে যে যন্ত্রণা যে কষ্ট আমি সেই কষ্ট আমি সহ্য করেছি। আমি জীবকে কি শিক্ষা দিয়েছি? বাবার কথা মানাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই হচ্ছে স্বর্গ, সেই পিতার কথাটা আমাদের রাখা হচ্ছে যে নিয়ম এবং ধর্ম, মায়ের কথাটা রাখা আমাদের নিয়ম এবং ধর্ম। আজকের বিজ্ঞানের যুগে ছেলে কি করে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব, পিতা স্বর্গ পিতা স্বর্গতে রাখে না, সকালবেলায় উঠে একটা করে বাবাকে মাকে প্রণাম করতে হয়, করে না? আমরা ছেলে বৌমা করে কাকা বাবু সকালবেলায় উঠে মাকে বাবাকে একটা করে প্রণাম করতে হয়, কে করে? একজন করে সকালবেলায় উঠে। বাহ সুন্দর, খুশি হলাম। হ্যাঁ, মাকে বাবাকে প্রণাম করতে হয়, স্ত্রী হয়ে স্বামীর চরণে প্রণাম করতে হয়। মা তোমরা করো তো, হাত তোলো তো একটু, স্বামীর চরণে প্রণাম করো তো সকালবেলায় উঠে। স্বামী হচ্ছে পতি হচ্ছে দেবতা, সতীর দেবতা পতি জগতের সার পুজিতে এসেছি আমি চরণ তাহা। হ্যাঁ একটু হাত তুলি ভালো হয় আমার, তবে তো বুঝবো না কেউ নাই। হ্যাঁ লাগ লেগে যাবে তা প্রণাম করবে না, লাথি যদি লেগে যায় কি বলে কি বলে? হ্যাঁ সরি সরি সরি, লাথি যদি লেগে যায় তাহলে বউ কি বলবে? সরি সরি। আর দাদা কি বলবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশীর্বাদ প্রমা প্রণাম হচ্ছে সরি, আর আশীর্বাদ হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা সেই দিন ভগবান রামচন্দ্র তিনি জগতের মাঝখানে তিনি প্রমাণ দিয়েছিল, তিনি জীব শিক্ষা দিয়েছিল বাবার কথা মায়ের কথা মানতে হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম সেটা না করে এখনকার এই মডেলিং যুগের মানে সেই বিজ্ঞানের যুগে ছেলেরা পিতা স্বর্গ একলা, মাতা স্বর্গ শাশুড়ির বিটি এসব, হ্যাঁ পিতাকে প্রণাম করতে যাবে প্যান্ট ফেটে একবার চৈচির হয়ে যাবে, এমন প্যান্ট পরে চলে আসছে পটাস করে প্যান্ট ফেটে যাবে, এমন প্যান্ট তৈরি করছিস তোরা? হ্যাঁ তোদের লজ্জা কি লাগে না? আমি ভাবের কথা যাই রে বলে